আবারও নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা। তো চলো আজকে কি ভিডিও নিয়ে এসেছি, শুরুতেই দেখতে পাচ্ছ এখানে চাল কুমড়ো। চাল কুমড়োটা কি করা হচ্ছে চলো দেখে নেওয়া যাক। এখানে দেখো প্রথমেই চাল কুমড়োর খোসাটা ভালো মতো ছাড়িয়ে নিতে হবে। ছাড়িয়ে নেওয়ার পর চাল কুমড়োটাকে একটি পাত্রে জলের মধ্যে দিয়ে দিতে হবে। এক সাইডে ছাড়িয়ে নেওয়ার কাজ চলছে, অপর সাইডে সমস্ত চাল কুমড়োটাই ভালো মতো ছাড়িয়ে জলের মধ্যে রাখতে হবে। এইবার ভালো মতো চাল কুমড়োটাকে ধুয়ে কাটতে শুরু করতে হবে। যত মিহি করে কাটবে ততই চাল কুমড়োটা রান্নাটাও ঠিক তাড়াতাড়ি হবে। তো দেখো বটির সাহায্যে চাল কুমড়োটাকে মিহি করে কেটে নেওয়ার কাজই চলছে। চাল কুমড়োটাকে দেখো কেটে নেওয়া হয়ে গেছে। এইবার অপর সাইডে অল্প একটু মুগ ডাল কড়াইয়ের মধ্যে ভালো করে আগে ধুয়ে নিতে হবে। আর যদি না ধুয়ে নাও, ভালো করে তাকে মুছে নিয়ে মুগের ডালটা কড়াইয়ে ভেজে নিতে হবে। তো সেটাই এখন চলছে। তো দেখতেই পাচ্ছ মুগ ডালটা ভাজা ভাজা হয়ে গেছে। বুঝতেই পারছ কতটুকু ভাজতে হবে, মিনিট পাঁচেক। ভেজে নেওয়ার পর কড়াইয়ে তেল দিয়ে দিতে হবে। এরপর জিরে ফোড়ন দিয়ে এর মধ্যে তেজপাতা এবং লঙ্কা অ্যাড করতে হবে। তারপর ধুয়ে রাখা চাল কুমড়ো এর মধ্যে দিয়ে দিতে হবে। তো এখানে লঙ্কাটা একটু চিরে ভালো মতো একটু পুড়িয়ে নেওয়া হচ্ছে, ঝালটা যাতে ঠিকঠাক আসে আর কি। তো ধুয়ে রাখা চাল কুমড়ো এইবার রান্নাটার মধ্যে অ্যাড করে দিতে হবে ফোড়নের মধ্যে। আর এর মধ্যে দিতে হবে জিরে আদা লঙ্কার মশলা। অনেকে যদি মনে করেন যে দেব না, সেক্ষেত্রেও এইভাবেও করা যেতে পারে। দেখতেই পাচ্ছ চাল কুমড়োর মধ্যে লবণটা অ্যাড করে নেওয়া হলো। এরপর হলুদ অ্যাডও করে নিতে হবে। তারপর সম পরিমাণ স্বাদ অনুযায়ী অল্প একটু চিনি অ্যাড করতে হবে। এইবার যে ডালটাকে ভেজে নিয়েছিলে, যদি ডালটা প্রথমে না ধুয়ে থাকো পরে এইভাবে ধুয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ ডালটাও দিয়ে দিলাম। এইবার ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে রান্নাটা ঢেকে দিতে হবে। দেখতেই পাচ্ছ কিভাবে রাখলাম, এইবার রান্নাটা ঢেকে দিতে হবে। 10 মিনিট পর রান্নাটা লো ফ্লেমে রাখতে হবে। এরপর রান্নাটা খুলে একবার দেখে নিতে হবে রান্নাটা কি পর্যায়ে এসেছে। বাইরের থেকে কোনো জলই অ্যাড করিনি, ঢেকে দেওয়ার ফলে যে জলটা বেরিয়েছিল সেই জলেই মুগ ডালটাও সেদ্ধ হয়ে গেছে, সঙ্গে যে রান্নাটা চাল কুমড়োটাও সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে টমেটো অ্যাড করতেও ভুলো না। তো এই ছিল আজকে চাল কুমড়োর রেসিপি। দেখতেই পাচ্ছ রান্না কমপ্লিট। সঙ্গে রান্না হয়েছিল আমের চাটনি। দেখতেই পাচ্ছ আমটা সেদ্ধ বসিয়ে দিয়েছে। আর এদিকে মা মাছ রান্না করছে, কাটা মাছ আলু টমেটো পেঁয়াজ দিয়ে। মাছ সেই রান্নাটা নিয়ে আসেনি, নেক্সট কোনো দিন সেই রান্নাও নিয়ে আসবো। তো এই ছিল আজকের রান্না। যারা নতুন দেখছো আমার পাশে থেকো, আর আমাকে সাপোর্ট করতে ভুলো না। আমিও খুব সাধারণ ঘরেরই একজন গৃহবধূ, তোমাদের সাপোর্ট আমার একান্তভাবেই প্রয়োজন। তোমরা ছাড়া আমরা কিছুই না। তো এখানে আজকে রান্না হয়েছিল দেখো পাট শাক, সঙ্গে মাছের ঝোল দেখতেই পেলে। আর কী কী হয়েছিল চলো একবার শেয়ার করে নিই। এখানে হচ্ছে ভেন্ডি পোস্ত, আর যে আমটা
সেদ্ধ করতে দিয়েছিলাম সেই আমের জেলি চাটনি, সঙ্গে শশা কুচোনো আর দেখতেই পেলে মাছের ঝোল রান্না করেছিলাম, আর সঙ্গে রয়েছে চাল কুমড়ো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তোমরা সকলে ভালো থেকো, আমার পাশে থেকো।